एवरीवन एंड वेलकम टू माय यूट्यूब चैनल शीना मैथ ट्यूटोरियल। आगे वीडियोते हमें क्लास टेनर भेदर चैप्टारे आलोचना करोर्डर थियोरिकल आलोचना कर बोर्डर बोर्ड कि प्रब्लेम सल्व कर। आज के भेद चैप्टारे सेकेंड पार्ट वीडियोते हमें बोर्डर बोर्ड अर्थात वेस्ट बेंगल बोर्ड जो बोटा आखानकार कि प्रब्लेम सल्व करब। आ तो पेज 196 पेज 13 एक्सरसाइज अंकगुल पढ़ब आज के आर सतर एक नम्बर अंक ए स्क्वायर प्लस बी स्क्वायर प्रोपोर्शनल टू ए बी हो प्रमाण करो ए प्लस बी समानुपातिक ए माइनस बी। तेल सल्यूशन करा जा स्क्वायर प्लस बी स्क्वायर समानुपातिक ए बी एबार कि बोलेछिलाम समानुपातिक चिन्ह तुले दिले कि आसे ध्रुवक ध्रुवक नाम दिलाम के के भी हलो के टा कि अशून्य भेद ध्रुवक हलो। एबार ए के टा एदिके सरि ए बी टा एखाने गुण आछे एई पानी आसलाम भाग करे निलाम। एबार ए प्लस बी होल स्क्वायर करले कि लागे ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी लागे। তাহলে আমরা এখানে টু এবি করে নিলাম এখানে টু বি টু এবি করে নেওয়ার অর্থ এখানেও দুই দিয়ে গুণ করে নিলাম দিকে। এবার আমরা যোগ ভাগ করব লব প্লাস হর এখানে লব এটা হর এটা লব প্লাস হর বাই লব মাইনাস হর এদিকেও করব লব প্লাস হর বাই লব মাইনাস হর। এবার এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কি হবে কে প্লাস টু বাই কে মাইনাস টু তাহলে কি দাঁড়ালো এবার নিচে হোল স্কোয়ার আছে এখানে তাহলে আমি কী করবো বর্গমূল করে নেব এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। এটা কি একটা ধ্রুবক তাহলে এটাকে নাম দিয়ে দিলাম কে ওয়ান ধরি কি দাঁড়ালো ए प्लस बी बाई ए माइनस बी इक्वल टू के वन। एबार एटा के बस गुणन कर दिलाम ताले ए प्लस बी इक्वल टू के वन इंटू ए माइनस बी। एबार ध्रुवक तुले दिले कि आसे समानुपातिक चिन्ह चले आसे ताले ए प्लस बी समानुपातिक ए माइनस बी एटाई तोमादेर प्रमाण करते बोलेछिलाम प्रमाणित हलो। एबार आमरा हाते दुई आमार प्रब्लेमटा आछे कि एक्स किूब प्लस वाई किूब समानुपातिक एक्स माइनस वाई एक्स किूब माइनस वाई किूब ले प्रमाण करो एक्स प्लस वाई समानुपातिक एक्स माइनस वाई। तो यहाँ सल्यूशन करा जा आगे मत ही लिखे निल किूब प्लस वाई किूब समानुपातिक तेल एखान समानुपातिक चिन्ह तुले दी कि आसबे ध्रुवक लिखल एखे कि लिखब एक ही जिनिस k समान अशून्य की भेद ध्रुवक लिखे निलाम। एबार एटा एदिके गुण आछे एइबार आसले किभाबे भाग हो जाबे एक्स किूब बाई एटा हो गेल। आबार आमरा कि करब जोग भाग प्रक्रिया करब एखाने वन लिखे निलाम ताहले एखाने लब एटा हर एखाने आबार जोग भाग प्रक्रिया करब लब प्लस हर তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হর কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে এই করে নিলাম। হ্যাঁ নিচে কী হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর এখানে কী আছে কে আছে এখানে কে আছে তাহলে কে বাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান পাশে কী লিখব যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে এবার কি হবে এখানে ওয়াই কিউব কেটে গেল টু এক্স কিউব হয়ে গেল আর নিচে কী হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস মাইনাসে প্লাস এটাকে আর একটা নতুন জিনিস ধরে নিচ্ছি ধ্রুবক সেটাকে কে ওয়ান ধরে নিলাম অনেকগুলো ধ্রুবকের যোগফল ভাগফল বিয়োগফল সবই ধ্রুবক হয়ে যায় এখানে কী হবে এক্স কিউব কেটে গেল তাহলে টু এক্স কিউব বাই টু ওয়াই কিউব ইকুয়াল টু কে ওয়ান নিচে কত আছে ওয়ান। আবার আমরা যোগ ভাগ করব তাহলে লব প্লাস হর বাই
কী হবে লগ মাইনাস অর এখানেও তাই হবে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। আবার লিখব যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। ওকে, এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা একটা ধ্রুবক, এটাকে নাম দিলাম কে টু, কোনাকুনি কোন করে দিলাম কে টু ইন্টু কী হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার ধ্রুবক তুলে দিলে কী আসে, সমানুপাতিক চিহ্ন আসে, তাহলে হয়ে গেল প্রমাণিত, এটাই তো প্রমাণ করতে বলেছে, হয়ে গেল। এবার আমরা এই বইয়েরই 10 নম্বর প্রবলেমটা কী বলছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে সলিউশনটা করি দুটি চলের সমাধান মানে দুটি চলরাশির যোগফল। ধরে নিলাম, ধরি ওয়াই ইকুয়ালস টু জেড প্লাস ডব্লু, দুটি চলরাশির সমষ্টির সমান। এবার কী বলেছে, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আর একটা কী হবে ব্যস্ত ভেদে। আমি ধরে নিলাম জেডটা এক্সের সঙ্গে সরল ভেদে আর ডব্লুটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে, তাই জেড যদি সরল ভেদে এক্সের সঙ্গে সরল ভেদে থাকে তাহলে এরকম লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি কি জেড ইকুয়াল টু কে ওয়ান এক্স, যেখানে কি কে ওয়ান ইকুয়াল টু অশূন্য, একই কথা ভেদ ধ্রুবক। আর ধরে নিলাম ডব্লুটা কি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে, এরকম লিখে নিলাম ডব্লু ইকুয়াল টু কী হবে কে টু বাই এক্স, এটাও অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার কী করব, এই যে জেটের ভ্যালু জেটের মান আর ডব্লুর মানটা পেলাম সেটা এখানে বসিয়ে দেব, তাহলে কী দাঁড়ালো, অতএব ওয়াই ইকুয়ালস টু কি কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স, এক নম্বর সমীকরণ দিলাম, এক নম্বর 2 নম্বর হলো। আচ্ছা, এবার কন্ডিশন দেওয়া আছে কি এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে দেবো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান, তাহলে এটা কী হবে কে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই কে টু বাই ওয়ান, তার মানে কী হলো মাইনাস ওয়ান কে ওয়ান প্লাস কে টু, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম। আবার কী আছে, আরেকটা কন্ডিশন দেওয়া আছে কি এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান কত আছে 5, তাহলে এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 5, কোথায় বসবো 2 নম্বরে, এই 2 নম্বরে বসবো, 2 নম্বরে বসিয়ে পাই, তাহলে এক্সের মান 3 আর ওয়াইয়ের মান কত 5, তাহলে 5 বসলো, থ্রি কে ওয়ান প্লাস কে টু বাই 3, এটা 4 নম্বর সমীকরণ দিলাম। এবার আমাদের কাজ হলো কি এই 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ থেকে কে ওয়ান আর কে টুর মানটা বের করতে হবে। দেখতে পাচ্ছি এখানে কে ওয়ান, এখানে থ্রি কে টু কে ওয়ান আছে, তাহলে এখানে কী করবো এটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করবো, তাহলে কী করবো 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম আর 1 4 নম্বর সমীকরণটা কী করবো বিয়োগ করে দিলাম, মানে 1 দিয়ে গুণ করলাম করে পাই, তাহলে কী হবে মাইনাস 3 মাইনাস 3 থ্রি কে ওয়ান থ্রি কে টু, থ্রি কে ওয়ান প্লাস থ্রি কে টু, আর এখানে কত হবে 5 থ্রি কে ওয়ান প্লাস কে টু বাই 3 বিয়োগ করে দিলাম, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, 5 3 8 এটা এটা কেটে গেল, তাহলে থ্রি কে টু মাইনাস কত কে টু বাই 3, তাহলে কত হচ্ছে 8 অসগু 3 9 কে টু মাইনাস কে টু, মানে কত হচ্ছে 3 8 24 মাইনাস 8 প্লাস 8 কে টু, তাহলে কে টুর মান কত হচ্ছে মাইনাস 24 বাই 8, তার মানে কে টুর মান কত পেলাম মাইনাস 3। এবার এটা 2 নম্বরে বসিয়ে দিলাম, কে টুর মান কে টু ইকুয়াল টু মাইনাস 3 3 নম্বরে বসিয়ে পাই, কী হবে তাহলে মাইনাস 1
इक्वल टू के वन माइनस के टू मैंने माइनस थ्री, के वन इक्वल टू कत माइनस वन प्लस थ्री, के वन मान कत पेल टू। তাহলে এবার কে ওয়ান মান কত পেলাম, কে টুর মান পেলাম মাইনাস থ্রি, আর কে ওয়ানের মান কত পেলাম টু। এবার আমরা কোথায় বসাবো? এই যে সমীকরণটা ছিল দুই নাম্বার, দুই নাম্বার সমীকরণে বসাবো। তাহলে কে ওয়ান ইকুয়াল টু টু, আর কে টু ইকুয়াল টু কত মাইনাস থ্রি, কোথায় বসাবো? দুই নাম্বারে, দুই নম্বরে বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে কী পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি বাই এক্স। এবার আমাদের কী প্রশ্ন বলেছে? এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এটাই সম্পর্ক আমাদের, এক্স ও ওয়াইয়ের মধ্যে এটাই সম্পর্ক হলো। এবার আমরা নেক্সট প্রবলেমটা করি, থার্টিন নাম্বার বইয়ের। বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তনটা কী বলে আছে? ধরে নিলাম চোঙের আয়তন ভি, ধরি চোঙের আয়তন, চোঙের আয়তন ভি ধরে নিলাম। দুটো চোঙ আছে না? হ্যাঁ দুটো চোঙ। তো প্রথম চোঙের আয়তন ধরে নিলাম ভি ওয়ান ঘন একক, আর দ্বিতীয় চোঙের আয়তন হচ্ছে ভি টু ঘন একক। এখানে দুটো চোঙ আছে, কী বলছি? চোঙের আয়তনটা হচ্ছে বর্গের ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যোগী বেঁধে আছে, আর চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু টু থ্রি, এবং তাদের উচ্চতার অনুপাত ফাইভ ইস টু ফোর। মানে দুটো চোঙ আছে, আবার প্রথম চোঙের চোঙের ধরলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ এবং উচ্চতা, উচ্চতা যথাক্রমে কত আর ওয়ান ও এইচ ওয়ান একক একইভাবে, এবং দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ ও উচ্চতা, ব্যাসার্ধ ও উচ্চতা কী ধরব? আর টু ও এইচ টু একক। ওকে, এবার কী বলা আছে? ভূমির ব্যাসার্ধের বর্গের মানে এটা স্কোয়ার স্কোয়ার, এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। অতএব কী হবে? ভি ওয়ান সমানুপাতিক যৌগিক ভেদের আছে, তার মানে কি ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে কী হবে? সমানুপাতিক হয়ে গেল, এটা যৌগিক ভেদে থাকলে কী হয়? গুণ হয়। একইভাবে ভি টু সমানুপাতিক কী হবে? আর টু স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা আমরা কী লিখবো? ভি ওয়ান ইকুয়াল টু কে আর ওয়ান স্কোয়ার এইচ, আর ভি টু ইকুয়াল টু কে টু আর স্কোয়ার এইচ। এখানে ধ্রুবক দুটো একই রাখা হলো, কারণ দুটো একই জিনিস, এটা আয়তন এটা আয়তন, এটা ব্যাসার্ধ এটা হচ্ছে উচ্চতা। এবার সম্পর্কটা বলে দেওয়া আছে, যেহেতু আয়তনটা ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে সরল যৌগিক ভেদে আছে, তাহলে এই ধ্রুবকটা আমরা কী করব? একই ধ্রুবক নেব, আলাদা ধ্রুবক নেব না। এখানে আয়তন ব্যাসার্ধ উচ্চতা, আয়তন ব্যাসার্ধ উচ্চতা, এবং সম্পর্কটা একই আছে, সেই জন্য ধ্রুবকটা একই নিলাম। তাহলে কী লিখবো? যেখানে কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের আয়তনের কী বের করতে বলেছে? অনুপাত। তাহলে আমরা কী করবো? ভি ওয়ান বাই ভি টু করবো, কে আর ওয়ান স্কোয়ার এইচ বাই কে আর টু স্কোয়ার এইচ। এবার কে কেটে গেল, এবার আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইন্টু এইচ ওয়ান, এখানে এইচ ওয়ান হবে, সরি এইচ টু, এইচ ওয়ান এইচ টু, এইচ ওয়ান এইচ টু এইচ টু। এবার প্রশ্নে দেওয়া আছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি, তার মানে আর ওয়ান ইস টু আর টু কত দেওয়া আছে? টু ইস টু থ্রি। তাহলে এখান থেকে কী বলতে পারি? আর ওয়ান স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার কত হবে? ফোর ইস টু নাইন স্কোয়ার হয়ে যাবে। আবার কী দেওয়া আছে? উচ্চতার অনুপাত ফাইভ ইস টু ফোর, তার মানে এইচ ওয়ান ইস টু এইচ টু কত? ফাইভ ইস টু ফোর। তাহলে এবার আমি বুঝিয়ে দেব, তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার কত লিখবো? ফোর বাই নাইন, আর এখান থেকে লিখব কি এইচ ওয়ান বাই এইচ টু কত? ফাইভ বাই ফোর। তাহলে এখানে বুঝে দেবো, অর্থাৎ ভি ওয়ান বাই ভি টু কত হবে? ফোর বাই নাইন ইন্টু ফাইভ বাই ফোর,
फोर फोर केटे गल तेल फाइव बाई कत पेल नाइन दैट इज कि भि ओन एस टू भि टू इक्ुअल टू फाइव एस टू नाइन तेल आयतने अनुपात पे गल तुम्हारा बेर अनुशीलन बाकी अंकगल सल्व कर और भिडियो भारत लागले हमार भिडियो तैरि कर सार्थक है अवश्य और तुम्हारा भिडियो बेशी करे बंधुदेर शेयर करबे अवश्य सबसक्राइब करबे आमार चैनलटी थैंक यू।